আজকে আমি 24 ঘন্টা এই সার্কেলের মধ্যে কাটাবো। এই চ্যালেঞ্জে রয়েছে দুটো টাস্ক। ফার্স্ট টাস্ক হচ্ছে আমার খাওয়া ঘুম সবকিছু এই সার্কেলের মধ্যেই করতে হবে। আর সেকেন্ড টাস্ক হচ্ছে আমার হাগা এবং পটির জন্য নিচে তো একবার হলো যেতে হবে, সেজন্য আমি নিচে একবার হলো যাব। গাইস আশা করি তোমরা আজকের চ্যালেঞ্জের নিয়মটা বুঝে গেছো। গাইস আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। গাইস এখন বাজতেছে কিন্তু ঠিক সকাল 7টা, তো আজকের চ্যালেঞ্জ শুরু হচ্ছে কিন্তু সকাল 7টা থেকে। চলো গাইস এখন আমরা আমাদের আজকের চ্যালেঞ্জটি শুরু করি। তো গাইস চ্যালেঞ্জটি শুরু হবে এখন থেকে। তো চলো 7টা বেজে গেছে, এখন আমি এখানে বসে থাকবো কিছুক্ষণ পর, নীরব আমার জন্য নাস্তা নিয়ে আসবে। 2000 years later ফাইনালি গাইস আমি এখন ব্রেকফাস্ট করব। সো গাইস নীরব আমার জন্য ব্রেকফাস্টটা নিয়ে এসেছে, গরুর মাংস আর ভাত। তো তোমরা খাবা? ইয়াম্মি ইয়াম্মি টাম্মি, খেতে খুবই মাম্মি, মজা আয়া। গাইস এখানে যে পরিমাণে রোদ, ভাই সব কিছু ज्यादा नहीं हो गया मतलब कुछ भी রোদের কারণে ছাতা নিয়ে এখন বসে বসে খাচ্ছি। নীরব একটু কাছে আসো। তো গাইস দেখুন অনেক মজা। গাইস 24 ঘন্টায় এইসব সার্কেলের মধ্যে সার্ভাইভ করে একটা পাগলামি। ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া ডান। ঘন্টা গেছে তোমার সঙ্গে দেখা হবে ঠিক দুপুরের ব্রেকফাস্টের সময়, ডিনার লাঞ্চের সময়। বাই বাই। গাইস আমি একটা অনেস্ট একটা সত্যি কথা বলি, আরো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি ওয়েদার এত পরিমাণে গরম ছিল, গরমে তো আমার মাথা 12টা বাজে। আর এখন ভাই কি অবস্থা আকাশের, ওয়েদার মানে পুরো মেয়েদের মতো, এদের মন যেভাবে পাল্টে যায় আর ওয়েদারটা ঠিকই পাল্টে যায়। এই দেখেন আজকের ওয়েদারটার কি অবস্থা। গাইস বৃষ্টি আসতেছে তো সুন্দর লাগতেছে। গাইস এমন গাইস যে পরিমাণে পানি কমছে, তারপর আবার এখন বৃষ্টি আসি আবার পানি হয়ে যাবে, গজব বেজতি। আমার কাছে কিন্তু এই সার্কেলে বসে থাকতে প্রচুর পরিমাণে মজা লাগতেছে সত্যি। এই দেখো খুব সুন্দর লাগতেছে আমাকে, অনেক ভালোই লাগতেছে আমাকে। তো গাইস তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা নেক্সটে কোন চ্যালেঞ্জিং ভিডিও চাও, অবশ্যই তোমার কমেন্টস করে জানাবা, তাহলে তোমাদের কমেন্টস অনুযায়ী আমি ওই ধরনের ভিডিও বানানোর ট্রাই করবো। খাবার হচ্ছে পটল আর পটলের তরকারির সাথে মাছ, তাই একটু দেখাও সুন্দর মতো মজা আয়। ঠিক আছে এটা ভাত তো ভাত আমি মনে করতেছি আমি সকালে সবুজ ড্রেস পরছি আর এখন তো লাল ড্রেস, কি হয়ে গেল? আসল কথাটা হলো আমি সার্কেলে গোসল করছি কিন্তু গোসলের ফুটেজ নিতে পারিনি, কারণ আমি ভুলে গেছি যে আজকে চ্যালেঞ্জ করতেছি। তারপর আমার গোসল করার শেষে মনে পড়ছে। তো গাইস সরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তখন খাবারটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া ডান দুপুরের। সো গাইস একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে আর কিছুক্ষণ আগে জানি কে জানিয়া এসে শিশু করে দিছে, সম্ভবত নীরব হতে পারে জানি না গাইস, আন্দাজ করি বলছি। সো গাইস যে মুছে তারপর আমার ফসুর হয় গাইস, এই সার্কেলের মধ্যে আসে যে পেশাব করে আমাকে শান্তিতে থাকতে দিবে না। তো গাইস এখন এই মুতের মধ্যে পানি ডালি খুব বিপজ্জনক, এই বিপজ্জন জায়গায় আমি 24 ঘন্টা কাটাতে পারবো নাকি জানি না গাইস, যে পরিমাণে মুতের ব্যাডি সাইতে আছে। গাইস সকাল তো বলছি আমি আমি টামি, আর এখন বলতেছি গন্ধ পন্ধ পাম পাম, ওরে বাপরে কি গন্ধ লাগতেছে গাইস। আসলে সে মুতছে না, তার মনে সোনার
সো গাইস আমরা আসল কথা ফিরে আসি, আবি যাবি কথাগুলো বলি লাভ নাই, কারণ যেই মুছছে তার মগজের মধ্যে একটু খলল আছে। গাইস এখন তোমাদেরকে বলেছি তো খাওয়া দাওয়া যেহেতু করছি তো এখন একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক বিকেলবেলা। মাথার মধ্যে আগে কেন আসে না যে আমি সার্কেল ছোট বানানোর বিপদে পড়বো, এই সামান্য সার্কেল তো রাত্রে আমার ঘুমানো যাবে না, সেটা আমার প্রচুর মানে কষ্ট হবে, আমি জানি না কি করবো, তারপরও একটা টেনশনে আছি, জানি না কি হয়। ফাইনালি গাইস অনেকক্ষণ ধরে সিদ্ধান্ত করার পরে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে আমি এখানে 24 ঘন্টা কাটাতে পারবো না, কারণ গাইস এই জায়গাটার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, কারণ রাত্রি গাইস এখানে আশেপাশে তো কবরস্থান আছে। কিছুদিন আগে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, এই চ্যালেঞ্জটা করেছিলাম 24 hours ছাড়া থাকার চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জটা করেছি তোমরা অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটি দেখেছ। তো গাইস ওখানে ওই 24 ঘন্টা আমি ছাদে কাটানোর পর আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে রাত্রে থাকার থাকতে, ওই সময় কিন্তু নির্বা আমার সঙ্গে ছিল, তো আজকে নির্বা এক জায়গায় চলে যাবে, সেজন্য আমি রাতে থাকতে পারবো না, আমার খুব ভয় লাগতেছে। তো গাইস আমি পারবো না রাত্রে ভোজন থাকতে, সরি গাইস, তো আমি 24 ঘন্টা কমপ্লিট করতে পারিনি, সেজন্য তোমার কাছে সরি। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবি, আর তোমরা কি করতেছো ভাই, তোমার হাত ব্যথা নাকি লাইক দিতে, তখন লাইক দিয়ে দাও ভাই কি করতেছো। আর গাইস তোমরা যারা কোনো আমাদের ইনস্টাগ্রাম আইডি ফলো করো নাই, এই যে পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম আমাদের ইনস্টাগ্রাম আইডি, এখানে ফলো করে দাও। আর যারা কোনো আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাই, এই যে আমি পাশে দিয়ে দিলাম স্ক্রিনশট, আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাও। আমি 24 ঘন্টা কাটাতে পারলাম না, সেজন্য দুঃখিত। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সামনের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, কিরকম চ্যালেঞ্জিং ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানান, আর কমেন্টস অনুযায়ী ওই ধরনের ভিডিও আমরা মেক করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।